বন্ধুরা, এখন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ইউক্রেন ক্রমাগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে। কিন্তু মানুষই যে শুধুমাত্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে তা কিন্তু নয়, মানুষের পাশাপাশি গাছও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। এটা শুনতে অবাস্তব লাগলেও এটাই সত্য। এই ভিডিওটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। এই গাছটির নাম হলো উড সোরেল প্ল্যানেট। যদি কেউ এই গাছটিকে আঘাত করে তাহলেই এই গাছটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে দেয়। আর কেউ যদি এই গাছটিকে জ্বালাতন করার চেষ্টা করে তাহলে এই গাছের বীজ বোমায় পরিণত হয় এবং সেই ব্যক্তিকে উদ্দেশ্য করেই হামলা চালায়। এই গাছটি বিশেষত ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোতেই সর্বাধিক দেখতে পাওয়া যায়, তবে পৃথিবীর অন্যান্য জায়গাতেও অল্প পরিমাণে পাওয়া যায়। আর এই গাছের বীজ 4 মিটার পর্যন্ত যেতে পারে।